প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাঁচজন সেরা নায়ক প্রসঙ্গে। সত্তর কিংবা আশির দশকে বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক ছিলেন, এখানে তাদের কথা বলা হয়নি। নব্বই এর দশক থেকে বর্তমান প্রজন্মের যে সকল জনপ্রিয় নায়ক আছেন, এখানে তাদের কথাই তুলে ধরা হলো। নাম্বার ফাইভ, ফেরদৌস। বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম খ্যাতনামা গুণী অভিনেতার নাম হলো ফেরদৌস। সাতই জুন ১৯৭২ সালে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্ম নেন এই বিখ্যাত অভিনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষ করেন ফেরদৌস। ১৯৯৭ সালে বুকের ভিতর আগুন সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন তিনি। কলকাতার চলচ্চিত্রেও অভিনয় দক্ষতা দেখিয়েছেন ফেরদৌস। ১৯৯৮ সালে হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এছাড়া ফেরদৌস চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় নায়কের মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে নায়ক রিয়াজ। রিয়াজকে বলা হয়ে থাকে রোমান্টিক নায়ক। রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে চাচাতো বোন ববিতার হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই গুণী অভিনেতার। প্রথমে কাজ করেন বাংলার নায়ক সিনেমায়। ১৯৯৭ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় সিনেমা রিয়াজকে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল প্রাণের চেয়ে প্রিয়, হৃদয়ের আয়না, বিয়ের ফুল, হৃদয়ের বন্ধন, মোল্লা বাড়ির বউ, হাজার বছর ধরে ইত্যাদি। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের বিখ্যাত নায়কদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে শাকিব খান। ১৯৭৯ সালে ২৮ মার্চ গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম নায়ক শাকিব খান। আসল নাম মাসুদ রানা হলেও চলচ্চিত্র জগতে তিনি শাকিব খান নামেই পরিচিত লাভ করেন। ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চাই সিনেমায়। তবে শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হল অনন্ত ভালোবাসা। এই সিনেমাটি খুব একটা ব্যবসা সফল না হলেও নায়ক হিসাবে পরিচিত লাভ করেন শাকিব খান। ২০০০ সালে গোলাম চলচ্চিত্রে অভিনয় করে প্রথম আলোচিত হন তিনি। এছাড়া তিনি এখন বাংলাদেশে সিনেমার পাশাপাশি কলকাতায় সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। শাকিব খান এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়ক ঢাকায় চলচ্চিত্র জগতে। বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে আশার আলো হয়ে এসেছিলেন তিনি এবং এখনও তার দক্ষ অভিনয় শৈলী দিয়ে জায়গা করে নিয়েছেন এদেশের মানুষের মনে। বর্তমান তরুণ যুগে একমাত্র কিং খান সুপারস্টার শাকিব খান কিন্তু মান্না মারা যাওয়ার পর সে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রিটা ধরে রেখেছে। তিনি যদি যতদিন আল্লাপাক তার হায়াত দাস বাঁচিয়ে রাখবে ততদিন কিন্তু বাংলা সিনেমার প্রাণটা বেঁচে থাকবে। বাংলাদেশের বিখ্যাত নায়কের মধ্যে দুই নম্বরে অবস্থান করছে সালমান শাহ। বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেটের দালিয়াপাড়া নানা বাড়িতে জন্ম নেন এই গুণী অভিনেতা। আসল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন হলেও চলচ্চিত্র জীবনে এসে ওনার নাম হয়ে যায় সালমান শাহ। সালমান শাহের প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় কাজ করেন এই নায়ক। বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শুক্রবারে সালমান শাহের মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত সালমান শাহের জনপ্রিয়তা একটুও কমেনি। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ভক্ত রয়েছে এই বিখ্যাত চলচ্চিত্রের নায়ক সালমান শাহর। বাংলাদেশের শ্রেষ্ঠ নায়কের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে মহানায়ক মান্না। ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া নায়ক মান্নার আসল নাম এস এম তালুকদার মান্না। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রম থেকে যার আগমন ঘটে বাংলা চলচ্চিত্রে। ১৯৮৬ সালে তৌবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার, আর এভাবেই শুরু হয় তার চলচ্চিত্র জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নামটি বদলে হয়ে যায়
মান্না। ১৯৯১ সালে কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসাবে সুযোগ পান তিনি। এই সিনেমাটি হয়েছিল সুপার ডুপার হিট। ৯০ দশকের একজন নির্ভরযোগ্য নায়ক হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন নায়ক মান্না। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। তিন্নার সুপার ডুপার হিট সিনেমা আম্মাজান, যেটি নির্মিত হয়েছিল কাজী হায়াত পরিচালিত ১৯৯৯ সালে। ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি এই খনজন্মা অভিনেতা চলে যান না ফেরার দেশে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচজন বিখ্যাত এবং জনপ্রিয় নায়কের তথ্য এই ভিডিওতে তুলে ধরলাম, এই পাঁচজন নায়কের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের নায়ককে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।